বিএনপি জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে কিশোরগঞ্জে সড়কে ভাঙচুর চালাচ্ছে পিকেটাররা। বুধবার সকাল 9টার দিকে নতুন জেলখানা মোড়ে তারা একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে, পরে পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যান। জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ বলেন, নতুন জেলখানা মোড়ে পিকেটিং করার সময় পুলিশ ধাওয়া দেয়, পরে আমরা নিরাপদ স্থানে চলে যাই। এদিকে সকালে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আগের মতোই যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল 8টার দিকে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার সামনের সড়কে দেখা গেছে ট্রাক্টর, অটোরিকশা ও মোটরসাইকেলের জট, দোকানপাটও তখন খুলতে শুরু করেছে। পুরান থানা মোড় থেকে শহীদ মসজিদের সামনের সড়ক পর্যন্ত চামটাঘাটগামী সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার সারি। এ সময় শহরের কোনো স্থানে পুলিশ বা পিকেটারের দেখাও মেলেনি।